গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও তোমাদের ওয়েলকাম আমার এই মেরিনা বিজু ইউটিউব চ্যানেলের কয়েকটি নতুন ব্লগে। বন্ধুরা, আজ আমার Day5 কোয়ারেন্টাইনের, তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ব্রেকফাস্ট চলে এসছে অলরেডি, তো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্টটা এরা একই ধরনের দেয়, একটুখানি চেঞ্জেস থাকে। রোজ ব্রেড রোলে থাকে, ড্যানিশে থাকে, আলাদা আলাদা ফ্লেভার, একটুখানি চেঞ্জেস থাকে। আজকে যেমন পটেটো দিয়েছে রোস্টে, ড্রিঙ্কসে একটু চেঞ্জেস রয়েছে, ব্যাস। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আমার ক্যাবিনের একটু ভিউ দেখাবো, যে ক্যাবিনে আমি আমার কোয়ারেন্টাইনের দিনগুলো কাটাচ্ছি, যে ক্যাবিন থেকে আমি ব্লগস বানাচ্ছি। তো আজ আমার কোয়ারেন্টাইনের পঞ্চম দিন, তো তোমাদেরকে আমার ক্যাবিনটা একটুখানি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা, ওই দিকটাতে বাথরুম রয়েছে, এই হচ্ছে টিভি, আর ওটা দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ড, আর এখানে আমার জিনিসপত্র রয়েছে। আমার জিনিসগুলো আমি র্যাকে রাখিনি,
এই র্যাকগুলো তো আমি রাখলে রাখতে পারতাম, কেননা আমি রাখলাম না, আমার কোয়ারেন্টাইন এখনও ফিনিশ হয়নি। সো এই ক্যাবিনটাই আমি থাকবো কি না তার কনফার্মেশন এখনও জানায়নি, তো 10 দিন পরেই আমি সেটা জানতে পারবো যখন আমার কোয়ারেন্টাইন ফিনিশ হবে। তো তখন যখন আমাকে কি কার্ড দেওয়া হবে তো তখনই আমি জানতে পারবো যে আমি এই ক্যাবিনেই কি না, নাকি আমার ক্যাবিনটা চেঞ্জ হবে। যে কারণে আমার জিনিসপত্রগুলো আমি জাস্ট এখানে টেবিলে রেখে দিয়েছি, কেননা ব্যাগটা খালি করতে হয়েছে, ব্যাগের হালত খুব খারাপ ছিল তার জন্যই, নতুবা ব্যাগের মধ্যেই থাকতো। এখন হচ্ছে মুভি টাইম। আমার কাছে বাইর থেকে আমার 2020 বাটার 2020 বিস্কিট রয়েছে, তো এই বিস্কিট খেতে খেতে মুভি দেখছিলাম। ব্যাস এভাবেই টাইম পাস করতে হচ্ছে, এভাবেই দিন কাটাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, কেননা এই ক্যাবিনের বাইরে যেতেই পারবো না, জাস্ট এই ক্যাবিনের মধ্যেই বা বেলকানিতে বসে থাকতে পারবো, মিউজিক শুনতে পারবো, মুভি দেখতে পারবো, এটাই আর কি, এর বাইরে আর কিছুই করার নেই। এই মুভিটাই দেখছিলাম। ও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে আমার ক্যাবিনটা যেহেতু ব্যাক সাইডে, আর এই মুহূর্তে তো আমি তোমাদেরকে ফরওয়ার্ডে গিয়ে ফ্রন্টে গিয়ে আমি তোমার দেখাতে পারছি না, তো একটি ভিউ দেখাচ্ছি তোমাদের ব্রিজ থেকে, ব্রিজের সিসিটিভি ক্যামেরা থেকে একটি ভিউ দেখাচ্ছি তোমাদের। ওয়াও, এই সেই প্লেস, যদি তোমরা টাইটানিক মুভিজ দেখে থাকো তাহলে এই প্লেসটার কথা নিশ্চয়ই মনে পড়বে। ইয়েস, ওই তোমরা দেখতে পাচ্ছ একজন ক্রু, ওখানে একজন নয় দুজন কাজ করছে, ক্লিনিং করছে, একজন জল মারছে আর একজন আই থিঙ্ক ঘষছে। হ্যাঁ, তো ক্লিনিং এর কাজ চলছে। তো বন্ধুরা, তোমাদের কারোর যদি এই প্লেসটা দেখে যদি টাইটানিক্স এর কথা মনে পড়ে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে তো আমার মনে নেই যে সেই ক্যারেক্টার দুজনের নাম কি ছিল, তো সেটা যদি তোমাদের মনে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে এই মুহূর্তে আমাদের শিপের লোকেশনটা, এই মুহূর্তে শিপ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে শিপ রয়েছে বালবোয়া পোর্টে। আর এই সাইডটাতে যে রাইট সাইডে যে তীর চিহ্নটা রয়েছে ওখানেই শিপ অ্যাঙ্কারে রয়েছে। তো হ্যাঁ, এভাবেই দিন কাটাতে হচ্ছে। আর তোমরা কেউ যদি এমন আমার ভিডিওস দেখে থাকো যারা অলরেডি কোয়ারেন্টাইনে ছিলে, তো তোমাদের দিনগুলো কেমন কেটেছিল সেটা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ক্রুজ রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ইয়া পরে কোনো ব্লগে। সো টিল দেন, বাই বাই, টেক কেয়ার। আর ততক্ষণে আমি আমার বিস্কিটগুলো ফিনিশ করি।